35 বছরের অ্যালিস পাসকিনি ইটালির মেয়ে, রোমের চিত্রশিল্পী, বেশ নামকরাই বলতে হয়। স্ট্রিট আর্ট বা রাস্তার চিত্রকলায় এক নতুন মাত্রা যোগ করেছেন অ্যালিস, পরতে পরতে ছবি এঁকে এবং সেই ছবি রাস্তাতে প্রদর্শন করে। বিশ্বাস না হয় নিজের চোখেই দেখুন না, ভালো লাগে কিনা। অ্যালিস পাসকিনির ছবি আজকাল আর্ট গ্যালারিতে ঝুললেও তিনি আজও দেয়ালে ছবি আঁকেন। দেয়ালে ছবি আঁকা ক্যানভাসে আঁকার চেয়ে অনেক বড় ব্যাপার। দেয়ালের একটা ইতিহাস থাকে, রং থাকে, মানুষজন থাকেন যারা ওই দেয়ালের কাছাকাছি বাস করেন। নিজের স্টুডিওতে একটা ক্যানভাস নিয়ে কাজ করে আমি কোনো প্রেরণা পাই না। একটা বাস্তব কাহিনী আছে, এমন কিছু নিয়ে কাজ করার জন্য দেয়াল বা অন্য কোনো রিসাইকেলড মেটেরিয়াল নিয়ে কাজ করতেই আমার বেশি ভালো লাগে। সারা বিশ্বে দেয়ালে দেয়ালে রং স্প্রে করে ছবি এঁকেছেন অ্যালিস, কিন্তু সবচেয়ে বেশি তার নিজের শহর রোমের পথে ঘাটে। রোমের রাস্তাতেই অ্যালিস তাঁর ছবির বিষয় খুঁজে পান, মানুষের দৈনন্দিন জীবনের ছোটোখাটো সব মুহূর্ত। নিজের স্কেচ বইতে সেগুলোকে ধরে রাখেন। আরও বেশি নাড়া দেয় সেই সব জিনিস যা 50 বছরেও বদলায়নি। কি জানেন তো, বিশ্বজনীন কিছু একটা। এভাবে আমি যখন ঘুরে বেড়াই তখন আমি যেন প্রমাণ পাই যে মস্কো থেকে সিঙ্গাপুর হয়ে সিডনি পর্যন্ত মানুষের আবেগ অনুভূতি একই থাকে। অ্যালিসের স্টুডিও শিল্পীদের মহল্লা সান লোরেঞ্জোয়, এখানেই তিনি ছবি আঁকেন, অলংকরণ করেন। ইটালির মেয়ে অ্যালিস আর্ট কলেজে পড়ার সময় গ্রাফিটির সংস্পর্শে আসেন, আর্ট সম্বন্ধে উপর মহলের নাক উঁচু ধারণার প্রতিবাদ হিসেবে। আমার খারাপ লাগছিল, কেননা নতুন ছাত্রী হিসেবে সে আমলে কোনো চিত্র প্রদর্শনীতে গেলেই আমার নিজেকে খুব বোকা মনে হতো, কারণ আমি কিছুই বুঝতে পারতাম না। শিল্পকলা যেন অনুভূতির ব্যাপার নয়, মগজের ব্যাপার। এর প্রতিক্রিয়া হিসেবে আমি রাস্তায় বেরিয়ে পড়ি। তাছাড়া আমার ছোটবেলা থেকেই আঁকতে খুব ভালো লাগতো। বাড়ির দেয়াল অথবা ক্যানভাস, অ্যালিস যেখানেই আঁকুন তার ছবির উপজীব্য হলো মানুষ আর মানুষের সম্পর্ক। অ্যালিস সবচেয়ে ভালোবাসেন মহিলাদের আঁকতে, তারা ঠিক যা সেইভাবে কোনোরকম ন্যাকামি করে নয়। বাবা মা আর সমাজ মিলে আমাদের একটা চরিত্র গড়ে দেয়, সেই চরিত্র আগে থেকে নির্দিষ্ট যা মানতে হবে। আমাদের ভদ্র সভ্য হতে হবে, সব কিছুতে নাক গলানো নয়, দুমদাম করে ঘুরে বেড়ানো নয়, বেশি আওয়াজ করা নয়। অথচ সব মেয়েরাই কিন্তু কৌতূহলী আর প্রাণচঞ্চল। প্রাচীরের মধ্যে স্তরে স্তরে, এই নাম দিয়ে অ্যালিস একটি নতুন প্রকল্প শুরু করেছেন, ত্রিমাত্রিক স্ট্রিট আর্ট। প্রস্তুতি হিসেবে বেশ কিছু দেয়াল তৈরি করেছেন। একটা দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিকে রূপান্তরিত করার জন্য সেটাকে একাধিক স্তরে ভাগ করতে হবে। এখানে 4টে স্তর দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু 7টা স্তর, সেই সঙ্গে পটভূমি। দর্শকরা ত্রিমাত্রিক চশমা নাকি দিয়ে প্রাচীরের ভেতরে ঢুকতে পারেন। প্রদর্শনীর স্থানটি হলো রোম। দর্শকদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কটাই তাকে প্রেরণা দেয়, সেজন্যই তিনি জনসমক্ষে ছবি আঁকেন। প্রত্যেকে একটু অন্যরকম করে দেখে আর তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কথাবার্তা হয়। দর্শকরা পরস্পরকে বলেন তাদের কিরকম লাগছে, কিরকম বোধ হচ্ছে। এখানেও আদান প্রদানটাই বড় কথা। রোমের এই উদ্বাস্তু আবাসনে অ্যালিস অভিবাসী কিশোর কিশোরীদের নিয়ে গত 1 বছর ধরে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা চিত্রপটে ধরে রেখেছেন। 35 বছর বয়সী শিল্পীর লক্ষ্য খুব সহজ। মানুষের ইতিহাস শিল্পকলায় ভরা। আর্ট হলো মানুষের হিস্ট্রি, মানব জাতির ইতিহাস। আর্ট আমাদের প্রয়োজন। আর্ট দুনিয়া বদলাতে পারে না, কিন্তু পৃথিবীটাকে আরেকটু ভালো করে দিতে পারে। অ্যালিস পাসকিনি এভাবেই দুনিয়াটাকে আরও একটু ভালো করে তুলছেন।